কর্সেয়ার একটা জনপ্রিয় টেক কোম্পানি যারা মূলত ডেস্কটপ সেক্টর এবং গেমিং সেক্টরে বিভিন্ন রকমের গ্যাজেট অ্যান্ড অ্যাক্সেসরিজ বানিয়ে থাকে, যার মধ্যে ওভারহেড হেডফোন অন্যতম। আজ আমাদের হাতে আছে কর্সেয়ারের একটা ওভারহেড হেডফোন, যেটা মার্কেটে একেবারে রিসেন্টলি লঞ্চ হয়েছে। এই হেডফোনটার মডেল কর্সেয়ার HS55 স্টেরিও। এই যুগে স্টেরিও কথাটা হাইলাইট না করলেও হয়, স্টেরিওকে এত বড় করে মার্কেটিং করার মতো কিছু দেখছি না। একটা 4,500 টাকা দামের হেডফোনে কি মনো সাউন্ড দিবে? ডেফিনেটলি না। হয় স্টেরিও দিবে না হয় সারাউন্ড দিবে, এটা না মানে নাম দেওয়ার মতো কোনো কিছু না পাইলে যা হয় আর কি। আমারে ডাকতেন ভাই, আমি যাই নাম দিয়ে দিতাম কর্সেয়ার HS55 উইথ গ্যাজেট এক্সপ্লোর হোয়াট এভার। এনিওয়ে, এদের মার্কেটিং পাঞ্চ লাইনটা আমার বেশ ভালো লাগছে, নেভার মিস দ্য বিট। হেডফোনটা PC, ল্যাপটপ, ট্যাবলেট, ফোন, ম্যাক, PS4, PS5 ইত্যাদি সমস্ত ডিভাইসের সাথে ইউজ করতে পারবেন। হেডফোনটা ব্ল্যাক কালারের সলিড বিল্ড, ভালো মানের প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করেছে। হেডফোনের ইয়ারপ্যাডগুলোর হাইট ইয়ার ক্যাপ থেকে একটু বড় আকারে দেওয়া হয়েছে, যা কানকে পুরোপুরি ভালোভাবে কভার করে থাকে। ইয়ারপ্যাড সফট ফোম এবং আর্টিফিশিয়াল লেদার জাতীয় ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, টেকসই হবে লং টাইম। ইয়ার ক্যাপের উপরের অংশে রাউন্ড শেপের উপরে একটা ব্ল্যাক কালারের টেক্সচার দেওয়া হয়েছে, যেটা দেখতে আসলেই জোস লাগে। যে আমরা প্রোটেক্টরটা উঠাই নাই, দেখতেই পাচ্ছেন। হেডব্যান্ডটি প্লাস্টিকের অ্যান্ড ইটস অ্যাডজাস্টেবল। হেডব্যান্ডের উপরের পার্টটা ডিরেক্ট প্লাস্টিক অ্যান্ড ইটস গ্লসি ম্যাট, মানে হেডফোনটা পুরোটাই অ্যাকচুয়াল ম্যাট ফিনিশড, বাট ম্যাটের মাঝেও হালকা গ্লসি ভাব আছে। যাই হোক, যেটা বলছিলাম, হেডব্যান্ডের নিচের দিকে ফোম অ্যান্ড লেদার টাইপ কনস্ট্রাকশন দেওয়া হয়েছে বেটার কমফোর্টেবলের জন্য, অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি মাচ কমফোর্ট টু ওয়ার। আমি মাথায় দিয়ে লম্বা সময় ধরে টেস্ট করেছি, আমার কাছে এটার গ্রিপ এবং কমফোর্টনেসটা অন্যান্য হেডফোনের থেকে একটু বেটার লেগেছে। আমি টানা 1.5 ঘন্টারও বেশি সময় ধরে হেডফোনটা একটানা কানে ইউজ করেছি, আমার কাছে অস্বস্তি লাগে নাই। ভাবছিলাম কান ঘেমে যাবে, বিরক্তকর লাগবে, কিন্তু না, ভালোই কমফোর্টেবল। কান ওইভাবে ঘামে নাই, মানে নর্মালি এত লম্বা সময় ধরে কান ব্লক করে রাখলে যেরকমভাবে ঘামে ওইরকমভাবে একটু ঘামছে, বাট খুব একটা বিরক্তকর লাগেনি বা অস্বস্তিকর লাগেনি অন্যান্য হেডফোনের তুলনায়। ইয়ার ক্যাপের এই ফোমগুলোর কনস্ট্রাকশন এমনভাবে করা হয়েছে ইটস অ্যাকচুয়ালি কমফোর্টেবল। আর হেডফোনটার সাইজের দিকে গেলে তারা বেশ চমৎকার একটা সাইজ নির্ধারণ করেছে, এটা যে কোনো মাথার সাথে খুব ভালোভাবে ফিট হয়ে যাবে। হেডফোনটির হেডব্যান্ডে যে এক্সটেনশনটা ইউজ করা হয়েছে তা যথেষ্ট ভালো মানের অ্যান্ড যথেষ্ট ডিউরেবল। ওভারহেড হেডফোন নিয়ে আমার বরাবরই অভিযোগ থাকে এই এক্সটেনশনকে নিয়ে, এক্সটেনশন বেশি কমালে বাড়ালে এটা একটা সময় পর ড্যামেজ হয়ে যায়, মানে ক্ষয় হয়ে যায় আর কি। তখন যে কোনো একটা পজিশনে লক থাকে না, ওই অটোমেটিক্যালি বড় হয়ে যায় আবার অটোমেটিক্যালি ছোট হয়ে যায়। তো এই হেডফোনটা খেয়াল করলাম এক্সটেনশনের ব্যাপারটা মোটামুটি ভালোভাবে তারা খেয়াল রেখেছে, ওকে, চমৎকার ব্যাপার। ইয়ার ক্যাপগুলো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়, এতে সুবিধা আপনার ট্র্যাভেলের সময় চাইলে ব্যাগে করে ক্যারি করতে পারেন। এছাড়াও ইয়ার ক্যাপটি মাথা এবং কানের পজিশন অনুযায়ী ভার্টিক্যালি সামান্য অ্যাঙ্গেল হয়। হেডফোনটিতে মাইক্রোফোন হিসেবে তারা এবার ভিন্ন কিছু করেছে, না মাইক্রোফোন দিয়েছে বাট মাইক্রোফোনের মেকানিজমটা টোটালি আলাদা। নর্মালি আমরা মাইক্রোফোন দেখি ডিটাচেবল হয় নাহলে অ্যাডজাস্টেবল হয়, বাট এটাতে ফার্স্ট টাইম দেখলাম অমনি ডিরেকশনাল ফ্লিপ আপ মাইক্রোফোন। বিষয়টা আরো সহজভাবে দেখায়, হেডফোনটা যখন আপনি কানে দিবেন এবং মাইক্রোফোনটা নামাবেন তখন এই মাইক্রোফোনটা অন হয়ে যাবে, আবার যখন উপরে উঠাই দিবেন তখন এই মাইক্রোফোনটা মিউট হয়ে যাবে। মাইক্রোফোনটা রাবার জাতীয় ম্যাটেরিয়ালের তৈরি, খুব একটা ফ্লেক্সিবল না, মানে জাস্ট এরকমই হালকা বাঁকানো যায়, বাট বাঁকালেও এটা আবার আগের পজিশনে চলে যায়। তো মেইনলি এটা একটা ডিরেকশনেই থাকে আর কি, মানে অমনি ডিরেকশনাল যেটা হয় আর, এন্ড এইভাবে জাস্ট উপর নিচে নামানো যায়, এতটুকুই। তবে এটা কিন্তু একেবারে ইউনিক কনসেপ্ট ছিল একটা। মাইক্রোফোন কোয়ালিটি এখন পর্যন্ত আমার দেখা এই বাজেটের মধ্যে সকল হেডফোনের থেকে সেরা। মাইক্রোফোনের ভয়েস কোয়ালিটি বাজেটের থেকেও বেটার। এই মাইক্রোফোন দিয়ে আপনি আরামসে পডকাস্ট, স্ট্রিমিং, গেমিং ইত্যাদি সমস্ত কাজই করতে পারবেন। ভয়েস কোয়ালিটি একেবারে ক্লিয়ার অ্যান্ড ন্যাচারালি ক্যাপচার করে, ওয়াইন নয়েজ ভালোভাবে ক্যান্সেল করতে পারে, অ্যান্ড নয়েজ ক্যান্সেলেশনের জন্য মেইনলি ভয়েসটা কোনো প্রকার ইফেক্ট পড়ে না, মানে নয়েজ ক্যান্সেলেশন করতে গেলে ভয়েসে যে একটা ইফেক্ট পড়ে সেই ইফেক্টটা পড়ে না, প্রফেশনাল লেভেলেই ভয়েস রেকর্ড করে এই মাইক্রোফোনটি। আমার কাছে এই জায়গাতেই সব থেকে বেশি ভালো লেগেছে। তাহলে চলুন রিয়েল লাইফে এই মাইক্রোফোনের ভয়েসটা শুনে নেওয়া যাক। সো ভিউয়ার্স, এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা কর্সেয়ার HS55 হেডফোনের মাইক্রোফোনের দ্বারা রেকর্ড করা হচ্ছে, অ্যান্ড ভয়েস কোয়ালিটি কিন্তু একেবারে জোস, একেবারে প্রফেশনাল গ্রেডের। আপনারা নিজেরাই শুনে বুঝতে পারছেন, এরপরও যদি আমি আমার মতামত দিই তাহলে বলবো বেস্ট এর বেস্ট। এটা কিন্তু গেমিং এ, পডকাস্টে বা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের জন্য কিন্তু একেবারে জোস একটা জিনিস হবে, মানে বিশেষ করে মাইক্রোফোনের জন্য। আর পডকাস্টের মতো সেশন গুলোতে কিন্তু মাইক্রোফোনটা অনেক ইম্পর্টেন্ট। সো এই হেডফোনটাতে যদি আপনি এরকম কোনো সেশন করতে চান তাহলে আপনাকে কিন্তু একদমই কোনো ঝামেলার মধ্যে পড়তে হবে না, মাইক্রোফোন কোয়ালিটি কিন্তু একেবারে প্রফেশনাল গ্রেডের রয়েছে। এছাড়া যারা ভয়েস ওভার আর্টিস্ট আছেন তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারেন, অ্যান্ড আমার ভয়েসটা কিন্তু একেবারে র ভয়েস, কোনো প্রকার এডিট করা হয়নি। সো নিজেরাই শুনে বুঝতে পারছেন যে আসলে কোয়ালিটিটা কেমন। অ্যান্ড লেফট সাইডের ইয়ার ক্যাপের উপরে মাইক্রোফোনটার অবস্থান, এবং নিচে রয়েছে একটা ভলিউম রকার বা ভলিউম হুইল, সরি এটা রকার না, এটা ভলিউম হুইল। হেডফোনের তারের সাইজ বেশ বড় আছে, ডেস্কটপ কম্পিউটার থেকে আপনার টেবিল পর্যন্ত আরামসে চলে আসবে। 3.5 mm অডিও জ্যাকটা মিনিমাল বাট হেভি বিল্ড। হেডফোনের সাথে একটা ওয়াই স্প্লিটার প্রোভাইড করেছে তারা, কোয়ালিটি ওকে আছে। তবে হেডফোনের তারটা রাবারের, সফট আছে ঠিক আছে, বাট আমি এই জায়গায় দাম অনুযায়ী আশা করছিলাম এটা অ্যাটলিস্ট নাইলনের কভার করা থাকবে, মানে নাইলন দ্বারা র্যাপ করা থাকলে আর কি ভালো হতো বিষয়টা। এমনিতে বেশ ভালো কোয়ালিটির আছে, সমস্যা নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। তবে এই বাজেটে নাইলন র‍্যাপ কেবল দিলে এটা একটু মানে
দীর্ঘদিন ইউজ করা যায় আর কি, লংজিভিটিটা বেশি হয়। যাই হোক, ওভারঅল বেশ লাইট ওয়েট কনস্ট্রাকশন, আওয়ার্স অফ কমফোর্টস বলতে পারেন। হেডফোনটির সাউন্ড সেকশনে তাহলে যাওয়া যাক। হেডফোনটিতে ড্রাইভার হিসেবে ব্যবহার করা হয়েছে 50mm এর নিও ডাইমিয়াম কাস্টম টিউন ড্রাইভার, বেশ হাই কোয়ালিটি ড্রাইভার এন্ড সাউন্ড আউটপুটও হাই কোয়ালিটির হবে, এটাই তো স্বাভাবিক। তো এটার সাউন্ড আমার কাছে বেশ চমৎকার লেগেছে, সাউন্ড বেশ লাউড, ক্রিস্টাল ক্লিয়ার, স্টেরিও সাউন্ড, বাট ফিল লাইক সারাউন্ড। এক কথায় হেলদি সাউন্ড, সাউন্ড সিগনেচার ভি শেপ, বাট হালকা একটু ন্যাচারাল স্টেজ মিক্স আছে, ভোকাল অরিজিনাল টোনে আছে, জাস্ট হালকা একটু শার্প। ট্রেবলের উপস্থিতির জন্য ভোকালটা হালকা একটু শার্প লাগে, ট্রেবল ন্যাচারালি আছে, ট্রেবলে এক্সট্রা পিক নেই, ঝ্যানঝ্যানে নেই, প্যানপ্যানে নেই, কোনো কিছু নাই। ভলিউম বাড়ালে ডিস্টেশনও হয় না, ভলিউম বাড়ালে ট্রেবলের এনার্জি একটু বুস্ট হয়। বেজ সেকশনে যে এটা ব্রাইট টাইপের টিউনিং, ওভারহেড হেডফোনগুলো বেজ সেন্ট্রিক হয় না, নর্মালি ব্রাইট টাইপেরই বেজ আমরা পেয়ে থাকি। তবে এই ব্রাইট টাইপ বেজের মধ্যেও আবার কাহিনী আছে, এই হেডফোনের বেজ হালকা, বেসিক্যালি সাব বেজ অ্যান্ড মিড বেজ ফোকাসড এই হেডফোনটা। মিড বেজ এর থেকে সাব বেজটা একটু বেশি আছে, মিড রেঞ্জটা বেশি, হাই ফ্রিকোয়েন্সি মোটামুটি ভালোভাবে ক্যাচ করে, ছোট ছোট ইনস্ট্রুমেন্টাল সাউন্ডগুলো ক্যাচ করে, খুব ভালোভাবে বোঝা যায় সাউন্ডে অন্যান্য টোনগুলো বেশ ক্লিয়ারভাবে বোঝা যায়। সাউন্ডটা বেশ চমৎকারভাবে টিউনিং করা, অ্যান্ড ভালো বিষয় হচ্ছে এটা সাউন্ডটা কানে হিট করে না, যতই ভলিউম বাড়ান না কেন সাউন্ড লাউড হবে বাট কানে হিট করবে না, বেশ সফট অ্যান্ড হেলদি সাউন্ড। লেফট রাইট সাউন্ড সেপারেশন বেশ অ্যাকুরেট, যেদিককার সাউন্ড সেদিক থেকে প্লে হয়, লেফট রাইট সাউন্ড ব্যালেন্সও ওকে। একটা বিষয় ভালো লাগছে, তারা স্টেরিও বলছে, বাট অ্যাকচুয়ালি ফিল লাইক ইটস সারাউন্ড। সাউন্ড টিউনিং অ্যাকচুয়াল প্রিমিয়ার লেভেলের হলে এমন সাউন্ড আউটপুট আশা করা যায়। থামস আপ দিতেই হয় কর্সেয়ারকে, এবার একটা বড় থামস আপ দিলাম, যদি আমার হাত বড় না বাট বড়। বেশ ভালো লাগার মতোই সাউন্ড আছে এতে, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে, দাম অনুযায়ী একেবারে সন্তোষজনক। গেমিং করে দেখেছি হেডফোনটা দিয়ে, যেহেতু একটা গেমিং হেডফোন, গেম না খেললে কি হয় বলেন, মানে কেমনে হয়, গেম তো খেলতেই হবে না। 3.5mm জ্যাকের সুবাদে ফোনে খেলার একটা সুযোগ রয়েছে, তো ফার্স্টেই আমরা ফোন দিয়ে স্টার্ট করলাম, জাস্ট অসম পারফরমেন্স। সাউন্ড সেপারেশন ভালো হওয়ার সুবাদে প্রত্যেকটা সাউন্ড সেপারেটলি আলাদা আলাদাভাবে আসে, ব্যাটেল গেমে এনিমির ফুটস্টেপ ক্লিয়ারভাবে বোঝা যায়, গান ফায়ারের সাউন্ড বেশ এনার্জেটিক। ডেস্কটপেও গেম খেলে দেখলাম এভরিথিং ইজ ওকে, রেসিং গেমে গাড়ির সাউন্ড খুব ভালো লাগে, এর সাথে আমার গেমিং এক্সপিরিয়েন্স ওভারঅল ভালোই ছিল। পডকাস্ট টাইপ সেশনও করে দেখলাম এই হেডফোনটা দিয়ে, মাইক্রোফোন থেকে শুরু করে ওভারঅল ইউসেজ টোটালি ভালো লেগেছে। দিন শেষে কর্সিয়ারের এই HS55 স্টেরিও ভার্সনের হেডফোনটা আমাদের কাছে অলরাউন্ডার ছিল, এর পারফরমেন্স আসলেই অলরাউন্ড গ্রেডের। এই হেডফোনটার আরেকটা ভার্সন আছে যেটা সারাউন্ড ভার্সন, আমি ভাবতেছি স্টেরিও ভার্সনে যদি এরকম সাউন্ড হয় তাহলে না জানি সারাউন্ড ভার্সনে কেমন সাউন্ড হবে, ওইটা হাতে পাই নাই, তবে ওই ভার্সনটা হাতে পাওয়ার ট্রাই করতেছি, যদি ম্যানেজ করা যায় আর কি তাহলে ডেফিনেটলি রিভিউ আসবে, অ্যান্ড আমি অনেক এক্সাইটেড ওই ভার্সনটার জন্য। ওইটার দাম এটা থেকে একটু বেশি হবে ডেফিনেটলি। অ্যানিওয়ে, আপনাদের বাজেট যদি একটু ভালো হয়ে থাকে, ৫,০০০ টাকার মতো যদি বাজেট হয়ে থাকে, আপনি যদি এমন একটা সলিড ডিজাইনের ওভারহেড হেডফোন চান, তাহলে কর্সিয়ারের এই হেডফোনটা আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে। এখন অনেকে বলতে পারেন, ব্রো এই বাজেটে তো RGB গেমিং অন্যান্য হেডফোন পাওয়া যাবে, তাহলে ওইগুলো বাদ দিয়ে এটা কেন নিব, এটা কি এমন স্পেশালিটি? ওয়েল ব্রো, পাওয়া যাবে, আমি এটা মানতেছি, এই বাজেটে RGB অনেক অপশন আছে, বাট আপনার আমার কাছে RGB ভালো লাগলেও অন্যের কাছে ভালো নাও লাগতে পারে। অ্যান্ড এই টাইপ সলিড ডিজাইনের বা নিট অ্যান্ড ক্লিন ইন্টারফেসের স্পেসিফিক ইউজার বেস কিন্তু আলাদা আছে, সো ভালো লাগা বা পছন্দ অপছন্দ টোটালি আপনার উপর। অ্যান্ড এই হেডফোনটার ব্যাপারে মতামত, যারা নিট অ্যান্ড ক্লিন ডিজাইন পছন্দ করেন, প্রিমিয়াম কোয়ালিটি সাউন্ড এক্সপেক্ট করেন, তাদের বাজেট এরকম হলে ডেফিনেটলি এটা একবার ট্রাই করে দেখতে পারেন। তবে আপনি কিন্তু চাইলে গ্যাজেট এক্সপ্লোরকে বারবারই দেখতে পারেন একদম ফ্রিতে, জাস্ট লাল সাবস্ক্রাইব বাটনটা একবার সিম্পলি ক্লিক করে দিলেই হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোনো টপিকে, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো কর্সিয়ারের সাথে আমরাও বিদায় নিচ্ছি।